আসসালামু আলাইকুম সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নিজের উপর ইনভেস্টমেন্ট করা কেন জরুরি এবং কে কী উপায়ে নিজের উপর ইনভেস্টমেন্ট করতে পারবো। যদি দেখেন, ওয়ারেন বাফেট সবসময় একটা কথা বলেন যে ওনার লাইফের সব থেকে বড় যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে নিজের উপর ইনভেস্ট করা। এবং উনি সবসময় বলেন যারা হচ্ছে যে সফল মানুষ তারা সবসময় নিজের উপর ইনভেস্ট করে, কারণ সেলফ ইনভেস্টমেন্টটাই হচ্ছে সব থেকে বড় ইনভেস্টমেন্ট। তো এই যে দেখেন, আপনি নিজের উপর ইনভেস্টমেন্ট কী করতে পারেন, নিজের উপর ইনভেস্টমেন্ট করা যায় সময়, টাকা, এফোর্ট, ঠিক আছে, বিভিন্ন স্কিলস শেখা, এগুলো হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট করা। এখন আমরা আসি যে কত উপায়ে, আমরা কয়েকটা উপায় নিয়ে আলোচনা করবো যেই উপায়ে আপনি আপনার নিজের উপর ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি মোহাম্মদ মিনারুজ্জামান এই ইউটিউব চ্যানেলে নিয়মিত জীবন এবং জীবিকার উপর প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে থাকি আমি। তো আপনার আমার ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, আমরা কীভাবে নিজেদের উপর ইনভেস্ট করতে পারবো। তো এক নম্বর যে মেথডটা হচ্ছে সেটা হচ্ছে রিড ফর গ্রোথ। আমরা সারা জীবন হচ্ছে বই পড়ছি কি, আমাদেরকে জোর করে বইটা পড়ানো হয়েছিল, আমরা বই পড়ছিলাম পরীক্ষা পাস করার জন্য অথবা পরীক্ষা ভালো মার্কস নেওয়ার জন্য। আমরা কখনও কিন্তু বই পড়ি নাই যে বইটা পড়ে হচ্ছে যে সেখান থেকে শিখে আমরা হচ্ছে নিজেদেরকে সেলফ ইমপ্রুভ করতে পারবো, যেটা সেলফ ইমপ্রুভের কারণে আমরা হয়তো আমাদের ইনকাম বাড়বে, আমাদের পার্সোনালিটি বাড়বে, এই জিনিসটা কিন্তু আমরা করি নি। সো এখন থেকে আপনারা যদি কোনো বই পড়েন, এমন বইও পড়বেন যেগুলোতে আপনার হচ্ছে সেলফ গ্রোথ হবে, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার হচ্ছে যে আপনার হচ্ছে স্কিল সেট আপগুলো বাড়বে যেটাকে আপনি বিক্রি করতে পারবেন সেই স্কিল সেট আপগুলো, এবং আপনার পার্সোনালিটি বাড়বে। সো এরকম টাইপের কিন্তু বই পড়তে পারেন। তাহলে এই টাইপের বই যদি আপনি পড়েন তাহলে এই টাইপের বই পড়লে আপনার নিজের প্রতি ইনভেস্ট করা হবে এবং এটাকে আমরা এক নম্বর হচ্ছে যে ইনভেস্টমেন্ট হিসেবে ধারণা করতেছি। এটা হচ্ছে রিড ফর গ্রোথ। এরপরে দুই নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে টক টু পিপল এবং ফাইন্ড এ মেন্টর। মেন্টর না হলে কিন্তু আপনি হচ্ছে যে লাইফে বেশি দূর যেতে পারবেন না। আপনি আপনার লাইফের যতগুলো আপনি হচ্ছে সাকসেসফুল মানুষ দেখবেন সবাই কিন্তু কোনো না কোনো মেন্টর আছে। আমি কিছুক্ষণ আগে ওয়ারেন বাফেটের কথা বলছিলাম, ওয়ারেন বাফেটের কিন্তু একজন মেন্টর ছিলেন। আপনারা হচ্ছে কাইন্ডলি ওয়ারেন বাফেটের কে মেন্টর ছিলেন সেটা হচ্ছে আপনি কমেন্ট বক্সে দিবেন। কিন্তু বিল গেটসের যিনি মেন্টর তিনি হচ্ছে কিন্তু ওয়ারেন বাফেট। সো আপনারা একটু চিন্তা করেন, যতগুলো বড় ভাবের মানুষ পৃথিবীতে আছে সবাই একজন না একজন কিন্তু মেন্টর আছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনি হচ্ছে যে মানুষের সাথে কথাবার্তা বলেন এবং তার মধ্যে থেকে আপনার যাকে মেন্টর বানানোর ইচ্ছা তাকে আপনি মেন্টর বানাইতে পারেন। তো আপনাদের দুই নম্বর যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা চলে গেল, সেটা হচ্ছে টক টু পিপল এবং ফাইন্ড এ মেন্টর। তিন নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে মেক ফ্রেন্ড। আপনার বন্ধু যত বেশি হবে তত হচ্ছে কিন্তু আপনি হেল্প পাবেন মানুষের কাছ থেকে। সো আপনি যদি বন্ধু বাড়িতে চান তাহলে একটা বই পড়তে পারেন, হাউ টু মেক ফ্রেন্ডস অথবা হাউ টু ইনফ্লুয়েন্স পিপল, এরকম টাইপের কিছু বই পড়তে পারেন যেগুলোর বই পড়ে হচ্ছে আপনি শিখতে পারেন যে কীভাবে বন্ধু বানানো যায়। এবং এই বইটা একটা কথা আছে যে আপনার যে নেট যে ওয়েলথটা আছে তা হচ্ছে যে আপনার নেটওয়ার্কিং যে স্কিলটা আছে তার উপর ডিপেন্ড করবে। আপনার নেটওয়ার্ক যত বেশি আপনার নেট ওয়েলথটা হচ্ছে তত বেশি থাকবে। তো তিন নাম্বার যে ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনি হচ্ছে যে ফ্রেন্ড বানান, ঠিক আছে। তো ফ্রেন্ড বানানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে হবে, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। চার নম্বরটা হচ্ছে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। আপনি যদি পৃথিবীটাকে যদি দেখেন, পৃথিবীটাকে যদি আপনি গবেষণা করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি যত বেশি জায়গা ঘুরবেন তত বেশি আপনি ভ্যারাইটি দেখবেন, তত বেশি আপনার হচ্ছে বিজনেস স্কিল মাথার মধ্যে আসবে, তত আপনি দেখতে পারবেন যে মানুষ কীভাবে চিন্তা করতেছে। ধরেন আমি আমেরিকা যদি যাই, আমেরিকাতে অনেকগুলো টেকনোলজি দেখবো যে টেকনোলজিতে আমি অ্যাডাপ্ট হতে পারবো এবং সেটা আমি আমার দেশে এসে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটা হয়তো দুই তিন বছর পরে আমার দেশে আসবে। অবশ্যই আমেরিকাতে যে টেকনোলজিগুলো চলতেছে সেটা হয়তো আমাদের দেশে দুই তিন বছর পরে আসবে, ঠিক আছে। এই যে দেখেন, আপনি এক জায়গায় এক্সপ্লোর করলেন আরেক জায়গায় হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করলেন, এই জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অথবা হচ্ছে ট্রাভেল মোর, আপনি এই জিনিসগুলো করতে পারেন। এরপরে পাঁচ নম্বর যে জিনিসটা হচ্ছে আপনি কোর্স করতে পারেন, টেক কোর্স টু বিল্ড স্কিল। আপনি কিছু কোর্স করবেন অনলাইনে অথবা সরাসরি আপনি কিছু কোর্স করবেন যেটাতে আপনার স্কিল সেটা বাড়বে। যেমন আপনি করতে পারেন কি, ওয়েব ডিজাইনিং নিয়ে কোর্স করতে পারেন, অথবা আপনি হচ্ছে সলিড ওয়ার্কসে একটা কোর্স করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে ডাটা সায়েন্সের উপর কোর্স করতে পারেন, যেগুলো হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন অথবা কোনো একটা প্রজেক্টে কাজ করতে পারেন। সো যেটা দিয়ে হচ্ছে যে আপনার হচ্ছে যে কোর্স করবেন, এমন কিছুই কোর্স করবেন যেটা হচ্ছে আপনার স্কিলকে ইম্প্রুভ করবে এবং সেই স্কিলটা আপনি বিক্রি করতে পারবেন। এরপরে যদি আপনি আসেন ছয় নম্বর যে ইনভেস্টমেন্টটা নিজের উপর আছে, লার্ন হাউ টু কিপ এ গুড হেলথ। আপনি যদি আপনার শরীরটাকে যদি ভালো রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি যত কিছুই করেন না কেন আপনি একটা অসুখী মানুষ। সো আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার কীভাবে শরীরটাকে হচ্ছে যে সুস্থ রাখা যায়,
কীভাবে ভালো কিছু খাওয়া যায়, কীভাবে এক্সারসাইজ করতে হবে, সব কিছু হচ্ছে আপনি আপনার শরীরের পিছনে সময় দেন এবং শরীরটাকে আপনি সবসময় সুস্থ রাখার ট্রাই করেন। 7 নম্বর যেটা হচ্ছে সেটাকে হচ্ছে সেল সামথিং। আপনি কিছু যদি বিক্রি না করতে পারেন তাহলে আপনার পকেটে টাকা আসবে না, আপনি কিন্তু আপনার ইনকাম করতে পারবেন না। আমরা হচ্ছে সবসময় সেল করি, ধরেন আপনি সার্ভিস সেল করতেছেন অথবা প্রোডাক্ট সেল করতেছেন, কিন্তু আপনাকে সেল করতে হবে, সেল না করলে আপনার কাছে টাকা আসবে না, সহজ কথা। তো আপনাকে সেলটা শিখতে হবে, ঠিক আছে, যে কোনোভাবে আপনাকে সেল শিখতে হবে। 8 নম্বর যেটা হচ্ছে যে অপটিমাইজ দ্য এনভায়রনমেন্ট, আপনার আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে সেটা যদি অগোছালো থাকে তাহলে আপনি কাজে ফোকাস করতে পারবেন না, আপনার হচ্ছে যে প্রোডাক্টিভিটি কমে যাবে। তো এই যে প্রোডাক্টিভিটি আপনার কমে যাচ্ছে বা আপনি কাজের যে মনোযোগ দিতে পারতেছেন না, এটার কারণ হচ্ছে যে আপনার অগোছালো এনভায়রনমেন্ট, আপনি আপনার আশেপাশে যে পরিবেশটা আছে সেটাকে আপনি গুছাই নেন। তারপর হচ্ছে যে 9 নম্বর যে হচ্ছে আমার ইনভেস্টমেন্টটা আসছে, সেই ইনভেস্টমেন্টটা হচ্ছে টিচ সামওয়ান অ্যাবাউট সামথিং, ঠিক আছে। আপনি একটা জিনিস সম্বন্ধে তখনই মাস্টার হতে পারবেন যখন আপনি ওই জিনিসটা নিয়ে মানুষকে শিখাবেন। তাহলে আপনি একটা জিনিস আয়ত্ত করছেন, এটাতে আপনি মাস্টার, সেটা কখন বুঝতে পারবেন? যখন আপনি ওইটা মানুষকে শেখানোর মতো আপনার অ্যাবিলিটি হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ওই জিনিসের উপর মাস্টার। তার মানে এটা হচ্ছে 9 নম্বরটা গেল আপনাদের টিচ সামথিং। এরপর 10 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিল্ড এ প্যাসিভ ইনকাম। আপনি যদি প্যাসিভ ইনকাম যদি জেনারেট না করেন, প্যাসিভ ইনকাম জিনিসটা কী সেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব। প্যাসিভ ইনকাম হচ্ছে যে আপনি সরাসরি অ্যাক্টিভ না থেকে আপনি এমন কিছু ইনকাম সোর্স জেনারেট করছেন সেখান থেকে আপনার টাকা আসতেছেই। তাহলে এই যে প্যাসিভ ইনকাম জেনারেট হচ্ছে এইটা নিয়ে হচ্ছে যে আপনি বিল্ডে প্যাসিভ ইনকাম যদি করেন তাহলে আপনার হচ্ছে যে পোর্টফোলিওতে টাকার পরিমাণ বাড়তে থাকবে। এরপরে যদি আসি যে ক্লিন আপ ইয়ার ইমেজ, 11 নম্বর যেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, আপনার হচ্ছে যে অবশ্যই চারিত্রিক দিক থেকে সুন্দর হতে হবে, আপনার হচ্ছে যে ইমেজটা ক্লিন করতে হবে এবং আপনার হচ্ছে যে ওয়েবসাইট থেকে শুরু করে আপনার হচ্ছে যে ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল সবগুলো হচ্ছে আপনার মানে একদম ক্লিন রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, যাতে আপনার একটা ক্লিন ইমেজ থাকে। আপনার যদি মানুষের মধ্যে যদি একটা ক্লিন ইমেজ না থাকে তাহলে আপনি মানুষের মধ্যে গ্রহণযোগ্যতাটা পাবেন না। সো আপনি আপনার সবসময় একটা ক্লিন ইমেজ ক্রিয়েট করার ট্রাই করবেন। 12 নম্বরটা হচ্ছে বি ক্রিয়েটিভ, আপনি এমন কিছু হচ্ছে স্কিল শিখেন যেটা হচ্ছে ক্রিয়েট, যেমন আপনার যদি লেখার যদি হাত ভালো থাকে আপনি লেখা শুরু করে দেন, আপনার যদি চিত্র আঁকার হাত যদি ভালো থাকে আপনি চিত্র আঁকেন, আপনার যদি ড্যান্স ভালো করেন তাহলে অবশ্যই আপনি ড্যান্স নিয়ে কাজ করতে পারেন। তাহলে আপনি হচ্ছে ক্রিয়েটিভ জিনিসপত্র নিয়ে বেশি হচ্ছে যে কাজ করেন, ক্রিয়েটিভ জিনিসপত্র নিয়ে কাজ করলে আপনার হচ্ছে যে মাথা ভালো চলবে এবং যে জিনিসটা হচ্ছে ক্রিয়েটিভ জিনিসপত্র যদি আপনি ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক বেশি প্রফিট জেনারেট করতে পারবেন। সো এটা হচ্ছে 12 নম্বর গেল। এবং 13 নম্বর যেটা হচ্ছে লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি নতুন একটা ভাষা শিখেন তাহলে আপনি অনেক কিছু বলতে কি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন, অনেক সুবিধা পাবেন। যেমন আপনি যদি মান্দারিন ভাষা শিখেন, ধরেন আপনি চাইনিজ ভাষা শিখতেছেন, তাহলে আপনি পৃথিবীর 120 কোটি মানুষের সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারবেন এবং দেখেন আপনার এক্সপ্লোর কতটা, 120 কোটি মানুষের সাথে আপনি তার ভাষায় কমিউনিকেট করতে পারতেছেন, তার মানে আপনি সেখানে একটা বিশাল একটা ব্যবসা করতে পারবেন। আপনি চাইনিজ মার্কেটে ঢুকে চাইনিজ প্রোডাক্ট কিনে এনে দেশে বিক্রি করতে পারবেন। সো ওইখানে একটা বিশাল একটা মার্কেট আপনার জন্য হচ্ছে খুলে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে বেটার ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, আপনি আপনার জীবনকে প্রোডাক্টিভিটি করার জন্য আপনি যে ইকুইপমেন্ট যেগুলো ইউজ করেন বা যে টুলসগুলো ইউজ করেন সেগুলোকে এফিসিয়েন্ট ইউজ করতে হবে। যদি আপনি এফিসিয়েন্ট এবং ইফেক্টিভনেস যদি টুল যদি ইউজ না করেন তাহলে আপনার অনেক বেশি সময় কিল করবে এবং হচ্ছে যে আপনার ওই যে সময় যে কিল করতেছে আপনার একটা কাজ করতে অনেক বেশি সময় লাগবে এবং আপনি হচ্ছে যে আলটিমেটলি লাইফের একটা হচ্ছে যে আপনার একটা বোরিং লাইফ যাবে এবং হচ্ছে যে একটা হ্যাসেল লাইফ যাবে। আপনি যদি হ্যাসেল ফ্রি লাইফ যদি লিড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে বেটার ইকুইপমেন্ট এবং টুলসে। তারপরে 15 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এসছে স্টপ সেইং নো, ঠিক আছে, স্টপ সেইং ইয়েস টু বুলশিট, ঠিক আছে। মানে সহজ কথা হচ্ছে যে আপনাকে না বলা শিখতে হবে, না বলা শিখা নিয়ে আমার কিন্তু একটা ভিডিও আছে, আপনি যদি ইউটিউব চ্যানেলে আমার ঘাটেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন যে না বলা নিয়ে একটা ভিডিও আছে। তাহলে কীভাবে আপনি অন্যকে না বলতে পারবেন সেটাকে কিন্তু খুব সুন্দর করে ভিডিওতে উপস্থাপন করা হয়েছে, যে আপনাকে কিন্তু অবশ্যই না বলা শিখতে হবে। যে আপনি সব জিনিসে যদি হা হা বলা শুরু করে দিয়ে দেন তাহলে যেই জিনিসটা হচ্ছে আপনি কিন্তু আপনার নিজের মধ্যে কাজ করতে পারবেন না, নিজেকে সময় দিতে পারবেন না, নিজে প্রোডাক্টিভ হতে পারবেন না। এই যে 15টা ওয়ে আছে, এই 15টার ওয়েতে যদি আপনি নিজেকে ইনভেস্ট করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই একটা বেটার মানুষ হবেন। তো আশা করি আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা আপনার অনেক বেশি কাজে আসবে আপনি যদি ভিডিওটাকে ফলো করেন। তাহলে যদি ভিডিওটা আপনি যদি রিক্যাপ যদি করি তাহলে আমি একদিক থেকে বলবো এই 15টা হচ্ছে ইনভেস্টমেন্ট। প্রথম যে ইনভেস্টমেন্টটা হচ্ছে রিড ফর গ্রোথ, দ্বিতীয় যে ইনভেস্টমেন্টটা হচ্ছে টক টু পিপল অ্যান্ড ফাইন্ড এ মেন্টর, 3 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে মেক ফ্রেন্ডস, 4 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, 5 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে টেক কোর্সেস টু বিল্ড স্কিল, 6 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে লার্ন হাউ টু কিভ এ গুড হেলথ, 7 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেল সামথিং, 8 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে অপটিমাইজ ইউর এনভায়রনমেন্ট, 9 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে টিচ সামথিং টু সামওয়ান, 10 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে বিল্ড এ প্যাসিভ ইনকাম, 11 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে ক্লিন আপ ইয়োর ইমেজ,
12 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে বি ক্রিয়েটিভ, 13 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, 14 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে বেটার ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, ইউজ বেটার ইকুইপমেন্ট অ্যান্ড টুলস, 15 নম্বর যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এস্ট অফ সেইং ইয়েস টু অল বুলশিট, ঠিক আছে, মানে সহজ কথা হচ্ছে যে সে টু হাউ টু সে নো, ঠিক আছে, সহজ কথা। তাহলে এইগুলো হচ্ছে আমার 15টা হচ্ছে টোটাল নিজের প্রতি ইনভেস্টমেন্ট। আশা করি আপনারা এই 15টা ইনভেস্টমেন্ট থেকে আপনারা নিজের প্রতি ইনভেস্ট করা শুরু করবেন এবং নিজেকে একটা বেটার পার্সন হিসেবে দাখিল করবেন এই 2022 সালেই। তাহলে আমার যদি চ্যানেল ভিডিওগুলো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং আমাকে উৎসাহ করতে নিজে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।